ওয়েলকাম টু মাই চ্যানেল সিম্পলি পপি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে চলে এসেছি অন্য একটা ভিডিও নিয়ে। আমরা এখানে হাওড়া থেকে ট্রেনে করে কালকা চলে এসেছি। কালকা থেকে আমরা শিবালিক ট্রেনে করে শিমলা যাব। তো এই শিবালিক ট্রেন জার্নিটা কেমন ছিল সেটাই আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি। তো পুরো ভিডিওটা আপনারা দেখবেন, আমাকে সাপোর্ট করবেন এবং ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন। শিমলার রেলওয়ে ট্র্যাকটা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে অন্তর্গত হয়েছে 2007 সালে। শিবালিক ডিলাক্স টয় ট্রেন, ট্রেনটা হচ্ছে ভোরবেলা 5:45 ট্রেনটা ছেড়েছে টয় ট্রেন। এখানে টয় ট্রেনে শিবালিক ছাড়াও আরও অনেক টয় ট্রেন চলে, তবে শিবালিক এই ট্রেনটা হচ্ছে অনেকগুলো স্টেশন পরে, সেখানে কিন্তু একটা স্টেশনই থামে। আর জার্নিটা সত্যি অসাধারণ। কালকাটি শিমলার রুটে টোটাল হচ্ছে 800টা ব্রিজ রয়েছে, 800 উপরে, এবং 102 টানেল রয়েছে। সবথেকে বড় টানেল হচ্ছে বারং টানেল, যেটা হচ্ছে 33 নম্বর। ট্রেনের মধ্যেই এখানে টিফিন দিয়ে দেওয়ার ব্যবস্থা রয়েছে, আলাদা করে খাবার কিনতে হবে না। এখানে অনেক স্টেশনই রয়েছে, বাট একটা স্টেশনে ট্রেন টয় ট্রেনটা থামে, সেটা হচ্ছে বারং স্টেশন। সবথেকে বড়ো যে টানেল রয়েছে 33 নম্বর টানেলটা, ইঞ্জিনিয়ার মিস্টার বারং যখন তৈরি করছিলেন কিছুতেই টানেলটাকে দাঁড় করাতে পারছিলেন না, তখন নিজে থেকে তিনি সুইসাইড করে নিয়েছিলেন। পরবর্তীকালে সেই স্টেশনটার নাম হয়েছে বারং স্টেশন ওনার নাম অনুসারে, এবং এই একমাত্র এই স্টেশনটাতেই থামে শিবালিক টয় ট্রেন। ট্রেন জার্নিটা সত্যি অসাধারণ, খুবই কমফোর্টেবল ট্রেন জার্নি। ট্রেনটা যখন শিমলায় গেলে তখন টাইম ছিল 10:35, এই 4 ঘন্টা 45 মিনিটের মতো সময় লেগেছে পৌঁছতে। আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করবেন এবং কমেন্ট বক্সে লিখে জানাবেন কেমন হয়েছে। এবং নিত্যতম ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না, পাশে বেল আইকনটা প্রেস করে দেন। নমস্কার বন্ধুরা, ফিরবো আবার অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো।